बुद्धि खाटाओ आल्लाह ताआला मगजटा केन दिएछे जाओ गेटटा खुलो मोबाइल धार करे फोन करलाम আর বলো না ওর তো সারা গা চাকা চাকা ফুলে কি জানি অ্যালার্জির মতো বের হয়েছে তো ডাক্তার এখন ইনজেকশন দিলো এখন শুয়ে আছে তুমি কি আসবে নাকি হ্যাঁ আমি এখন ওখানে আসছি কি কইলো তুই ভালো আছে বুয়া আমি এখনি বের হচ্ছি হাসপাতালে যাচ্ছি, তুমি বাসা থেকে খেয়াল রাখো। আচ্ছা। হ্যালো, জেএমজি কোম্পানি লিমিটেড। হ্যাঁ শান্তা, আমি মিতু। ও মিতু আপু, আপনার মেয়ে কেমন আছে? হ্যাঁ এখন মোটামুটি ভালো, ক্লিনিকে নিয়ে এসেছি, এখন দেখি কি হয়। ওর কি হয়েছিল? আরে বলো না, অ্যালার্জি মনে হয়। শান্তা তুমি একটু স্যারকে দাও না। স্যার তো নেই। ও আচ্ছা এক কাজ করো, তুমি কায়সারকে দাও। কায়সার ভাই, মিতু আপুর ফোন। হ্যালো, আবার কি হলো? হ্যাঁ অফিসে চলে এসেছেন? ওহো আমি একদম ভুলে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। জি মিতু, আমাকে একটু অফিসে যেতে হবে, দুজন ক্লায়েন্ট আসার কথা ছিল, আমি একদম ভুলে গিয়েছি, ওনারা চলে এসেছেন, আমি যাই। যাবে তো, যাও, বাবা হয়েছো না, নিজের তো কোনো দায়িত্ব নেই, যাও। ওরে আমার বাপ বলে রে, এই জন্য তো বাবা ছেড়ে ঠিকই অফিসে চলে গেল। আচ্ছা আমি যাবো না। আমি কায়সার। কায়সার এইটা কি মিতুদের বাসা? মিতু কি আছেন? আপনি একটু ওয়েট করেন, আমি জিগাই আইতাছি। একটু খুলে খুলে দেবেন। আরে চুপ করে দাঁড়ান এখানে। আপা কায়সার নামে এক লোক আইছে আপনারা স্যার। ও ওকে উপরে নিয়ে আসো, বসতে দাও। আচ্ছা নিয়ে আসো। আসসালামু আলাইকুম, আসেন। ওয়ালাইকুম। আমাকে যেভাবে কে কে করছিল এ কথা শুনে আমার একটা ছোট্ট জোকস মনে পড়ে গেল। আবার জোকস? আচ্ছা প্লিজ, না শুনলে হয় না। আরে শুরু করার আগে শেষ হয়ে যাবে। এক লোক এসে একটা দরজায় নক করলো, ভেতর থেকে একটা মেয়ে বলল, কে? বাইরে থেকে লোকটি বলল, আমি। ভেতর থেকে মেয়েটি আবার বলল, আমি কে? বাইরে থেকে লোকটি বলল, আপনি কে? তো আমি কি করে বলবো? আমার টুটার শরীর খুব খারাপ, সেই জন্যই তো আসলাম। আমি জানি যে তোমার মনটা খারাপ, আর তোমার মনটা যদি একটু ভালো করে দিতে পারি। আচ্ছা এবার বলো যে একটু ইমামুনির অবস্থাটা কেমন? আরে বলো না, অফিস থেকে এসে দেখি গায়ে লাল লাল কেমন অ্যালার্জি, পরে সাথে সাথে তো হসপিটাল নিয়ে গেলাম। এ কি হয়েছিল? স্কিন অ্যালার্জি, এখন ইনজেকশন দিয়ে মোটামুটি একটু ভালো। আচ্ছা ঠিক আছে, বসকে আমি একটা ফোন করে দিচ্ছি, বস আমাকে পাঠিয়েছেন। যেহেতু তোমার বাসায় ফোন নেই, ফোন থাকলে হচ্ছে বস তোমার সাথে যোগাযোগ করতো। আচ্ছা আমি একটু ফোন করে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কাইসার বলছি। হ্যাঁ কাইসার বলো। স্যার মিতুর সাথে একটু কথা বলে। আচ্ছা দাও। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ মিতু, আমি আসলে আপনার মেয়ের জন্য একটু চিন্তিত ছিলাম। কোনো মেজর প্রবলেম নেই তো? না 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 স্যার। কাইসারকে একটা থ্যাঙ্কস দিয়ে দিবেন। জি স্যার, জি। थैंक यू सर। जी ओके सर। जी सर, शाम को एक पूछो। वाह आई देखो क्या ऑफिस से कौन फिली तू ए तो की করছিস বলিস না। এই দেখ নতুন শাড়ি পরেছিস, সুন্দর না? শাড়িটাও সুন্দর, দামটাও নিশ্চয়ই সুন্দর। তা বটে। শুন শুন শুন, আর আমি সেল দিয়েছি যাবি? তুই কি পাবো লাগবো কেন? আর বলিস না, ঠিক আছে তো। আর আপনি কখন এলেন? এই তো মিনিট 15 হলো। বাপরে বাপ, কথার কি স্পিড! একেবারে 170 কিলোমিটার বেগে ধাবিত হচ্ছে। আরে আনা আর বলিস না, তুমি তো শরীর যা খারাপ না। আমি তো অফিসে ছিলাম, এদিকে তো বাসার টিএনটি ফোনও নেই যে ফোন করে কেউ জানাবে। ভাগ্যিস বুয়া বুদ্ধি করে অন্যের বাড়ি থেকে আমাকে ফোন করে জানালো। তারপর কি করলি তুই? আবার কি করব, ছুটে আসলাম। তুই কোথায়? ঘুমাচ্ছে। এক কাজ করি, আমি বরং দেখে আসি ওকে। না আমার কাজ আছে, আপনারা বরং গল্প করুন। কিসের গল্প করব? আমি এখনই বেরোবো। না আপনারা বসে বরং গল্প করুন, আমি যাই। না না, আমি তো এখনই বেরোবো। কি আশ্চর্য, তোমরা কি একটু চা খাবে না? আমি কিসের তারা? আচ্ছা যাও, আসেন না। আমি আপনার পিছনে পিছনে যাবো কেন? এটা তো রাস্তা, আমি রাস্তা দিয়ে হাঁটছি। সামনে যান, সামনে যান বলছি। ঠিক আছে। কি হলো, আবার দাঁড়ালেন যে? দাঁড়াতে ইচ্ছে করলো তাই। তাহলে আপনি দাঁড়িয়ে থাকুন, আমি সামনে যাচ্ছি। খবরদার পেছনে পেছনে আসবেন না। দেখি আবার মন কি চায়। সামিনা, সামিনা আপনি আমার উপর রেগে আছেন। আসলে বলেন তো ঘটনাটা কি? আমি আপনার উপর রাগ করতে যাব না। আপনি আবার কে? এতই রাগ যে বলে কিনা আপনি আমার কে। শোনেন, এই আগে পিছিয়ে যাওয়া নিয়ে একটি গল্প বলি। একদিন গোপাল ভাঁড় মন্দিরে যাচ্ছিল, পেছনে পেছনে একটা কুকুর ছুটে যাচ্ছে। তখন পুরোহিতরা দৌড়ে এসে বলল, এ ভাই কি করছেন, কুকুর নিয়ে মন্দিরে ঢুকছেন কেন? তখন গোপাল ভাঁড় বলল, কই আমি তো কুকুর নিয়ে যাচ্ছি না। তখন ঠাকুর বলল, এটা আপনার কুকুর না? বলল যে না তো। তখন পুরোহিত বলল, তাহলে কুকুরটি আপনার পেছনে পেছনে আসছে কেন? নিশ্চয়ই আপনি কুকুরটার মালিক। স্বামী, না, আমি আপনার পিছনে পিছনে হাঁটছি, নিশ্চয়ই আপনি আমার মালিক। স্বামী, না, এবার বলেন যে কি খাবে? কিছু না। আমি হাসলাম কেন? আমার তো কাঁদা উচিত। সাবিনা, এই ছবিটা কোন জায়গার জানেন? আপনার জন্য মৃতুকে সঙ্গে করে এখানে এসেছিল। হায় রে কপাল, যার জন্য করলাম চুরি আর সেই বলে কিনা চোর। তাহলে এই ছবিগুলো আমার অ্যাড্রেস আসে কি করে? যা রটে তা বটে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রীতিমতো রীতিমতো জেলাস। দিস ইন্ডিকেটস ইউ আর ইন লাভ উইথ মি। সামিনা, সামিনা ইউ লাভ মি। সামিনা ইউ লাভ মি। আমি বুঝে গেছি আপনি আমার প্রেমে পড়ে গেছেন। আই এম সরি, আমার আসলে এরকম করা উচিত হয়নি। আরে এরকম ব্যবহার না করলে যে কি করে বুঝতাম যে আপনি, না না তুমি আমাকে ভালোবাসো। আরে তোমাকে তো ফোন করে পাই না, বাসায় রিং হয় কেউ ধরে না।